আজকের এই লাইভ অনুষ্ঠানে হুজুরের কাছ থেকে একটা বিষয় জানতাম সাইয়ার। বিগত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখছি। আমরার বরাখের দুইজন জনৈক্য বক্তা, একজন হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আর আরেকজন হজরত মৌলানা এনামুল হক সাহেব, তাইন তাইন দুইজন রে কেন্দ্র করিয়া আমরার বরাকের মুজাহিদে মিল্লত হজরত মৌলানা আব্দুল হক সাহেব তাইন তানতানোর উপরে ফতোয়া জারি করছেন যে তাইন তাইন যদি ইসলাম পরিপূর্ণ হিসাবে থাকতে সাইন তাইন তাইন ইমান দুয়ার তা, কারণ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব এবং এনামুল হক সাহেব তাইন তাইন বলে নবীর শানে গুস্তাকি করছেন। আজকের এই অনুষ্ঠানে হুজুরের কাছ থেকে জানতাম সাইয়া যে সত্যিকার হজরত মৌলানা এনামুল হক সাহেব এবং হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব তাইন তাইন গুস্তাকি করছেননি, তো এই ব্যাপারে তানতানোর উপরে ফতোয়া জারি করা হইল। আজকে এই বিষয়ে প্রশ্ন করার মেইন কারণ হইল তাইন বয়স্ক হিসাবে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্য আলিমহল নিয়ে সমালোচনা করাটা, এটা আপনি কোন চৌকে দেখতে চাইন এবং এই ব্যাপারে আপনার মন্তব্য কিটা আপনার কাছ থেকে জানতাম সাইয়ার। ধন্যবাদ সুফিয়ান ভাই, এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি বাক্কা আগে, গ্রিন মিডিয়া হইয়া আমার একটা পেজ আছে, ওটার মধ্যে আপনারা দেখতে হইবা। তো আমি আবার হইয়ার আব্দুল হক সাহেব মুজাহিদে মিল্লতে যে বিষয়টা নিয়ে দুইজন বক্তার উপরে তথা নজরুল ইসলাম এবং মৌলানা এনামুল হক সাহেবের উপরে দেখা দিচ্ছেন জারি করছেন, এছাড়া এটা কিন্তু আল্লামা আব্দুল হক মুজাহিদে মিল্লতের পক্ষ থেকে না। আপনারা ভিডিওটা যদি আপনারা গৌর করে দেখুন তো বুঝবাই যে এটা তান তো পক্ষ থেকে না, তান নিজের সব ভাবে কথা এগুলা না। চলো দেমল্লা খান, আপনার আমি একটা উদাহরণ দিই। আমরা দিন আপনারাও দেখবো আশেপাশে নাতি হলে দাদা হলরে মাতাই না নি, নাতি নে নাতি হলে দাদা হলরে মাতায়, আর যে আল্লাহ দাদা হলরে কই বা নাতি হলে ওলা দাদা হলে গল্প শুনাইনো। তো সেম হলো হয়েছে, এক দাদা এক নাতি গেছেন দাদার গেছে, গিয়া কইছেন যে আমার ওলা ওলা অমুকে অমুকে কইতরা, এরা সামলাইতে আমার কথা শুনেন না, তুমি এখন ওলা কইছেন, ও দাদা কইছেন ওলা। আরে তো আব্দুল হক সাহেব ছেলে বয়স হয়ে গেছে, তান এরকম কোয়াটা হইছে না, বয়সের দিকে তানি লক্ষ্য করতে আসলো। তবে আমরা যারা আছি আমরা ওইটাও লক্ষ্য করি যে তান বয়স হয়ে গেছে হিসাবে সেন্সে কাম করেন না, যার কারণে তান ফতুয়া বা তান যে কথাগুলা এগুলা আর আমরা ভিত্তিহীন মনে করি এবং এটার উপরে আমরা গ্রহণযোগ্য মনে করি না। দ্বিতীয়ত আর একটা মাত আছে, তাইনি ফতোয়ার যোগ্যও না, তানটা ফতোয়ার ইজাজত খেয়ে দিছে, এটাও আমরা প্রশ্ন করতাম পারি, কিন্তু প্রশ্ন করিয়েন না। কোন কারণে করিয়েন না, এটা যে একজন প্রবীণ আলিম এবং মুরব্বী হয়ে গেছেন, যার কারণে আমরা মাতিয়েন না। কিন্তু তান বা আমরা আরো যারা সমাজের মধ্যে ইলা আছেন মুফতি না, যারা ফতোয়ার যোগ্য না বা ফতোয়ার অধিকার না, তন্তন ইরা কেউদিন ফতোয়া দিয়ে থাকে, তা আমরা প্রশ্ন করতাম পারি বা আমরা ডাইরেক্ট প্রশ্ন করবো যে আপনার রেখে ইজাজত দিল আপনি ইলা ফতোয়া জারি করেন, যে কোনো মানুষের উপরে আপনি তান রিচার্জ করতে লাগবে বলে কোন বিষয়ের উপরে আপনি কোন বিষয় নিয়ে মাসলা দিতরা। মৌলানা নজরুল ইসলাম এবং মৌলানা কারি ও এনামুল হক সাহেবের উপরে যে একটা তাই তৌবার লেগে ফতোয়া জারি করছেন, কোন কারণে কইলা ইটা কোনো উল্লেখ নাই। ও সমাজখান্তি টনকায় এখন মাত মাতি দিলা, আর একটা নিষ্ঠার সমাজের মধ্যে তুলফাট শুরু হয়ে গেছে দুইজনের উপরে। এরা একচুয়ালি দেখা যায় কি এই দুইজনের উপরে সম্মানের কিন্তু হানি হওয়ার, ঘুরি ফিরে দেখা যায় এরা সম্মান সম্মানের হানি হওয়ার বা এরা লজ্জাবোধ হতরা হয়তো, কিন্তু এরাক থেকে এমন তো কোনো সাধারণ বড় মারাত্মক কোনো কুফরি শিরকি ইলা কোনো কথা তো আমরা আজ অব্দি পাইছি না। যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই এরা কইলে অবগতি করলে এরা নিশ্চয়ই এটা থেকে তারা প্রত্যাহার করবো বা রুজু করি লইব লগে লগে। এরা ইলা নাই মানুষ, আমার যতটুকু জানাম মৌলানা নজরুল ইসলাম এবং মৌলানা এনামুল হক সাহেব দুজন যদি আপনি ভুল যেদিন হয়, আমি দুই তিনটা ইলা ভুল হয়েছে আমি কইছি বা বহুত আলিম হলের তোর মধ্যে থেকে তান্তানোর কাছে আমার একদিন মাত কথা হইছে মৌলানা এনামুল হক সাহেবের কাছে একদিন এক বিষয়টা নিয়ে লগে লগে ওইটা হয়েছে নয় আমার মিস্টেক হয়ে গেছে, আমি তখনও বুঝতে পারছি বা এখনো কই আর এখনো পর্যন্ত এরার মন মানসিকতা আছে যে যদি কেউ ভুল ধরিয়া দেয় এরা ভুলটা মানিয়া নিব, যে ভুল যদি সত্যিকারে ভুল ওই যায়, আর তারা যদি দেখা যায় শিরকি হয়ে গেছে তৌবা করবো, তৌবার রাস্তা যেহেতু আছে আল্লাহর কাছে মাফি চাইব আল্লাহ মাফ দিব। তো মাত হইছে গিয়া জরুরত পড়ে তো তা যদি ইমানও আনবো অসুবিধা কিতা, ওলামায়ে কেরামকল তো শেষ হইছেন না, কিন্তু একজন সেন্স হারা আলিম প্রবীণ আলিম রে বেজ্জতি করা এটাও কিন্তু আমরা মানিয়া নিতাম পারি না। হাইলাকান্দির কাহির মজুমদার যে নামক ব্যক্তি যে আছে, আসলে ওই ব্যক্তির তেজপুর ফাটানোর প্রয়োজন আছে, এর মাথার মধ্যে হয়তো
দিমাগ যেটা একটা আছে না, আকল যেটা আছে, এটা মনে হয় পরিপূর্ণ ভাবে আমি মনে করি নাও থাকতে পারে। কারণ যদি থাকতো তাহলে ওলামা কেরাম হলের যে প্রসেস আছে, আলিম হলে ভুল করলে তার কিভাবে শুদ্ধ করে দিতে লাগে বা কিলা ধরিয়া দিতে লাগে, এটা তো কমপক্ষে একজন আলিমর জানা দরকার, জানা দরকার। যেহেতু এনামুল হক সাহেব, নজরুল ইসলাম এরা ভুল হয়েছে, সর্বপ্রথম আপনি কইতে লাগে, তার সিস্টেমটা আমি দিয়েছি কইছে খান ঠিক আছে বিভিন্ন সময় দেখি কি কয়, কিন্তু আবার ওটা রেকর্ডিং করিয়া আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ছাড়াই দেয়, তো এটা ভুল ধরা হইলো নি বা এটা খোলা খোলা দেওয়া হইলো নি ঠিক করিয়া, এটা কোন রাস্তা হইলো? অ্যাকচুয়ালি হইলো গিয়ে ওই ব্যক্তিটা ফিতনাকারী, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আমি যতটুকু অনুভব করিয়া কাহির মজুমদার রে হাইলাকান্দির যারা আমার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশিষ্ট উলামায়ে কেরাম আছেন, আমরা তারার কাছে আপনার কাছে ওই ব্যক্তি বিষয় নিয়ে একটু সতর্ক আপনারা করকা, আমরা একটা অনুরোধ করবো যে ওই ব্যক্তিরা আপনারা আগে সতর্ক করকা, নইলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং দীন ইসলামের ক্ষতি হর এর দ্বারা। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে হুজুরে যে এত সুন্দর সুন্দর কথা কইছে, কথা হওয়ার লাগিয়া আমি আমার পক্ষ থেকে হুজুরে আবারও ধন্যবাদ জানাইয়া আমি আমার